হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব ভাবলাম, তো সেই কারণে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আগের দিন বাজার থেকে বেশ বড় সাইজের একটা ইলিশ নিয়ে এসেছিলাম, আর ইলিশটা বেশ টেস্টি ছিল। তো সেই ইলিশটা দিয়েই আজকে নানান রকম রেসিপি রান্না করব, আর আজকে ইলিশ উৎসব হবে খাওয়ার আসরে। তো ইচ্ছে আছে ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটু লেজ ভর্তা করব, ইলিশ মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি করব, ভাপে ইলিশ করব আর সর্ষের বেগুন ইলিশ করব। তো সব কটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাগুলো শুরু করে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকো। তো এই হচ্ছে ইলিশ মাছগুলো। তো তার মধ্যে থেকে আমি ইলিশ মাছের মাথা তেলটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করব। মাছের পিসগুলো দেখেছো আমি দুদিন আগে নিয়ে এসেছি, তাও কত ফ্রেশ রয়েছে আর কি, বড় বড় পিস। তো এরপরে অল্প একটু নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের লেজাটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, সেই কারণে মাথাটাও কিন্তু খুব বেশি ভাজা লাগে না। তো অল্প একটু এপাশ ওপাশ একটু ভেজে নিয়েই তুলে নেব। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েই পাঁচমিশালি সবজিগুলো খেতে খুব ভালো লাগে। আর এমনিতে আমি কাঁঠাল না খেলেও এই এই সময়টা কিন্তু পাঁচমিশালি সবজিতে কাঁঠালের বীজটা দারুণ লাগে। বেশ কাঁঠালের বীজ, একটু কাটোয়ার ডাঁটা, তোমার আলু, পটল, ঝিঙে এগুলো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। পুঁই শাক দিয়েও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো পরে কোনো একদিন পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, তো আজকে তো পাঁচমিশালি চচ্চড়িই খাচ্ছি। এই দেখো আমি একদম অল্প একটুখানি ভেজে নিলাম, এরপরে ওই তেলের মধ্যেই একটুখানি কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি সবজিগুলো ভালো মতো ভেজে নেব। যেহেতু আমি সবকটাই প্রায় নরম সবজি দিয়ে রান্না করব, সেই কারণে সবজি খুব বেশি ভাজতে লাগে না। আর এই ইলিশ মাছের তেলের মধ্যে পাঁচফোড়নটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, দারুণ লাগে। আর এখানে দেখো কুমড়ো, বেগুন, ঝিঙে, তারপর তোমার ডাঁটা, কাঁঠালের বীজ, সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি। আরও সবজি যদি তোমরা চাও, তোমার ওই গাজর টাজরও অনেকে দেখি অ্যাড করে, পাঁচমিশালি তরকারি তো যা সবজি দেওয়া যাবে তাতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। রাঙা আলু টালু দিলেও খুব ভালো লাগে খেতে, আর এর মধ্যে যদি একটুখানি থোড় দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এবার আমি সবজিটা নাড়িয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা তাড়াতাড়ি মজে যায় আর ওর মধ্যে থেকে একটু জলটা ছেড়ে দেয়। এরপর নুনটা দিয়ে একটু ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমি না, আমি নিজে যেমন করে রান্না করি তোমাদের সাথে সেই রকমভাবেই রান্নাটা শেয়ার করছি, আমি কিন্তু কোনো রান্নার এক্সপার্ট নই। তো এরপরে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি আদাটা একটুখানি গ্রেট করে দিচ্ছি। আদা আর বেটে দিলাম না, একদম অল্প তরকারি তো এই জন্য আদা আর বেটে দেওয়ার প্রয়োজন হলো না। এরপর আদা দেওয়ার পরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। আমি না জিরে আর ধনের গুঁড়োটা একই সাথে রেখে দিই, জানো তো, একই কৌটোর মধ্যে, মানে প্রথমে জিরেটা গুঁড়োটা দিই, তারপর ধনের গুঁড়োটা দিয়ে একসাথে একটু নাড়িয়ে নিই। কারণ আলাদা আলাদা করে সবই রান্নায়, যে রান্নায় জিরের গুঁড়ো দিই সেই রান্নায় ধনের গুঁড়োও অ্যাড করি, সেই কারণে জিরে আর ধনের গুঁড়োটা একসাথে অ্যাড করছি। আর তারপরে একটু অ্যাড করে দিয়েছি চিনি, কারণ পাঁচমিশালি তরকারিতে একটু চিনি না হলে ভালো লাগে না। এই দেখো তরকারিগুলো মজে গেছে, আর মাথাটাকে একটু ভেঙে নিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম পাঁচমিশালি তরকারিটার মধ্যে। আমার কিন্তু সবজিগুলো সব মজে গেছে কিন্তু কোনো সবজি ভেঙে যায়নি, এটাই কিন্তু পাঁচমিশালি তরকারির মেন ব্যাপার, যেন সবজি কোনো ভেঙে না যায় বা সবটা মজেও যায়। এরপরে ওর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম, মোটামুটি আমার তরকারি রেডি হয়ে গেছে। এরপরে একটু ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট ফুটতে দিলেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি রেডি। আর এই দেখো আমার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একটু জল জল রাখছি কারণ শুকিয়ে যাওয়া, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এমনিই মজে যাবে, আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছে। তো এরপর বানাবো হচ্ছে গিয়ে ভাপে ইলিশ। এর জন্য আমি একটু বড় সাইজের দুটো ইলিশ নিয়ে নিয়েছি, আর একটু টক দই দেবো আমি একটুখানি সর্ষে ইলিশ, ভাপে ইলিশ যাই করি একটু টক দই দিয়ে আগে মাছটাকে মাখিয়ে নিই, তাহলে ওই ঝাঁঝের যে ফ্লেভারটা ওর সাথে একটুখানি ট্যাঙ্গি টাইপের একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই জন্য যখনই দই ইলিশ করি বা সর্ষে ইলিশ করি, দই ইলিশে তো দই দিতেই হবে, আমি একটু দই ইউজ করি। তারপরে এখানে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সমস্ত কিছু
কিছু দিয়ে মাছটা আমি একটুখানি ম্যারিনেট করে 5-10 মিনিট মতো রেখে দিই, না রাখলেও চলে, আমি যেমন করে করি সেরকমভাবেই বলছি। আর এই এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করতে না খুব প্রবলেম হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে ক্যামেরাটা একটু কেঁপে উঠছে। আর এরপরে একটা ছোট্ট টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে ওই সর্ষের বাটার বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপর একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই টিফিন কারিটা বসিয়ে দেবো। যেহেতু টিফিন কারির মুখটা বন্ধই রয়েছে আর অল্প একটুখানি জল দিয়েছি, সেই কারণে এরকমভাবে দিলেই হয়ে যায়। দেখো আমার ভাপে ইলিশ কিন্তু হয়ে গেছে, সর্ষের তেলটা দেখেছো, আহা হা, এখনই মনে হচ্ছে আমার আবার জিভে জল চলে আসছে। তো নেক্সট আইটেম হচ্ছে গিয়ে বেগুন দিয়ে সর্ষে ইলিশ। তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেল ছাড়া চলবে না, আর একটু বেশি তেল ঠেল ছাড়া ইলিশ মাছ খেয়ে পোষায় না। তো এরপরে একটু বেগুন দিয়ে দিলাম, বেগুনটা একটু ভাজা হয়ে গেলে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, ওর মধ্যেই একসাথে নুন হলুদ চিনি সব দিয়ে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু ভাজার থেকে কাঁচা খেতেই ভালো লাগে, আর যদি ভাজা খেতে হয় তাহলে ওই ভাজা তেল দিয়ে ভাত খেতে হবে। আর এই দেখো ফুটে গেছে মোটামুটি আমার বেগুন ইলিশও রেডি, নামানোর আগে শুধুমাত্র একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। চলে এসেছি একদম লাস্ট আইটেমে, আমার ফেভারিট, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজবো। আর ইলিশ মাছের লেজ ভর্তা তো অনেকবার খেয়েছি, তোমাদের দেখিয়েছি, আজকে ইলিশ মাছ দিয়ে আলু সিদ্ধ মাখবো। তো প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, এক্ষেত্রে কিন্তু মাছগুলো কড়া করে ভাজতে হবে, কারণ এক পিস মাছ ভাজা খাবো আর বাকি মাছগুলো দিয়ে যেহেতু ভর্তা মাখবো। তো এই দেখো আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, একদম কুচি কুচি করে রসুন দেওয়া। রসুন আর পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নেব, আর যেমন করে আলু সিদ্ধ মাখে। আর এরপরে এই মাছগুলোর থেকে কাটাগুলো বার করে নিচ্ছি, আগেই আলু সিদ্ধ করে রেখেছিলাম, এইটা কিন্তু খুব ধৈর্যের কাজ। এরপরে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, মাছগুলো দেখো সুন্দর করে সমস্ত কাটা বার করে রেখেছে। এরপর যেমন করে আলু সিদ্ধ মাখতে হয় সেই রকম করে, দেখো ক্যামেরাটা কী অসুবিধা করছে, আমার হাত থেকে আমি ক্যামেরাটা এরপরে মায়ের হাতে ধরিয়ে দেবো, কারণ আমার খুব অসুবিধা হচ্ছিলো। এরপরে একটু ধনে পাতা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর তোমার রসুন আর তোমার মাছটাকে নিয়ে পুরো একসাথে ভালো করে চটকে চটকে যেমন করে আলু সিদ্ধ মাখে সেই রকম করে মাখতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছ দিয়ে ইলিশ মাছের, সরি, আলু সিদ্ধ দিয়ে ইলিশ মাছের ভর্তা। এটাও কিন্তু খেতে গরম ভাতে দারুণ লাগে, তো তোমরা একবার ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন খেতে লাগে। তো চলো তোমরা দেখতে থাকো কেমন হলো মাখাটা, আর খাওয়াটাও তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওই লাস্টে মা আবার একটু নুন দিচ্ছে, আমি এই ভর্তাটা মাখলে কিন্তু একটু চিনিও দিয়ে দিতাম, যেহেতু আমি চিনি খেতে, সব রান্না একটু মিষ্টি খেতে ভালোবাসি। তো আজকের মতো টাটা।